আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলাম কি আওয়ামী লীগের সাথে আবারও কি জোট করেছে বা ঐক্য করেছে, তাদের ভিতরে ভিতরে কি আবারও সম্পর্কে জড়িয়েছে, তা না হলে 10 বছর পরে তাদেরকে সমাবেশ করতে দিয়েছে, এটি কীভাবে সম্ভব? সুপ্রদর্শক, এমনই কথা বলছে বাংলাদেশের কিছু মানে মেন্টাল, আমি বলবো তাদেরকে, যে তাদের জ্ঞান বুদ্ধি মানে সীমিত, রাজনৈতিক জ্ঞান বুদ্ধি খুবই সীমিত, যার কারণে এই ধরনের কথাবার্তা বলছে এবং আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে তাদের ধারণা নেই, এই কারণে তারা এই কথাগুলো বলছে যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে, না হলে তাদেরকে এত বড়টা সমাবেশ করতে দিয়েছে, কোনো বাধা দেয়নি, কোনো কিছু করেনি, নিমিষেই তারা এইভাবে সমাবেশটা করেছে, কত সুন্দরভাবে, বিশৃঙ্খলভাবে, এটি কীভাবে সম্ভব? এ ধরনের কিছু কথাবার্তা বলছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, মানে রাজনৈতিক বুদ্ধিজীবী নিজেদেরকে মনে করে। জামাত ইসলাম গত 14 বছর পর্যন্ত, ইভেন তো আমি জামাত ইসলামের কোনো কর্মী, ব্যক্তিগতভাবে তাদের দলের কোনো সদস্য না, কিচ্ছু না, আমি আরেকটি দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই জায়গা থেকেও আমি যতটুকু অবজার্ভ করেছি, আমার বিশ্লেষণ বলে যে জামাত ইসলাম এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ঐক্য করবে, এটা যারা ধারণা পোষণ করেন তারা মূলত রাজনৈতিক জায়গা থেকে, এটা বিষদগার কিংবা তাদের প্রতি এক ধরনের মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য প্রচারই তাদের উদ্দেশ্য। কারণ হচ্ছে, আপনি দেখেন জামাত কেন এখন আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে জোট করবে, যদিও তাদের জোট করার বৈধতা আছে, আওয়ামী লীগের সাথে হোক, বিএনপির সাথে হোক, হেফায়েতে চরমোনার সাথে হোক, বাংলাদেশের যে কোনো দলের সাথে, তারা চাইলেই একটি স্বাধীন সংবিধান মোতাবেক যে কোনো দল সে তার অধিকার রাখে যে কারোর সাথে বৈঠক করতে, যে কারোর সাথে উঠতে বসতে, কিন্তু জামাতের সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ঐক্য হওয়ার যে কোনোই সম্ভাবনা নেই এবং নির্বাচনে তারা আঘাত করার কোনো সম্ভাবনা নেই, এর কারণ হচ্ছে গত 14 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিমুলার, এবং সর্বোপরি আওয়ামী লীগের সাথে জামাত যাবে এই ধারণাটা আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বা একজন সাধারণ কর্মী হিসেবে আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না, বুঝতেও পারি না, এটা কোনোভাবে সম্ভব হবে বলে আমার কাছে ধারণাই নেই। তবে আপনার এই আগামী নির্বাচনকে নিয়ে অনেকগুলো খেলা কিন্তু আওয়ামী লীগ খেলতে চেয়েছে, কিন্তু তারা সেখানে সফল হয়নি। জামাত ইসলামকে নিয়ে যে তারা খেলতে যাবে না, অন্যান্য দলকে নিয়ে যে তারা খেলতে যাবে না, সেটা কিন্তু নয়, তাদের কার্যক্রম তারা অব্যাহত রাখছে, যে কারণে আওয়ামী লীগের মধ্য থেকেই তাদের সাজানো কোনো ব্যক্তিরা এই সকল শব্দচয়ন বিভিন্ন জায়গায় উচ্চারণ করে দেয়, যাতে করে ছোট ছোট দলগুলো এখান থেকে কিছু লিঙ্ক পায় এবং ওই লিঙ্কে আওয়ামী লীগের কাছে প্রভাবিত হয়ে প্রবেশ করে, এটা তাদের একটি মজ্জাগত অভ্যাস। কিন্তু বেসিক্যালি আমি মনে করি জামাত 14 বছর পর তখনই অনুমোদন পেয়েছে যখন ইউএস থেকে, আপনি জানেন, যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, আর সেই ভিসা নীতিটা প্রণয়ন করার সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু একদম তীরের মতো সোজা হয়ে গিয়েছে। এর পূর্বে যেই সকল মানুষদেরকে তারা বিভিন্নভাবে আজকের বাংলাদেশের মানুষদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে, স্টিমুলার চালিয়েছে, সেই সকল কাজ কিন্তু এখন তাদের একটু হলেও বন্ধ হওয়া শুরু হয়েছে। পুলিশরা কিন্তু এখন জামাতকে এক প্রকার বাধ্য হয়ে তাদের নাকি খত দিয়ে তারপরে অনুমোদন দিয়েছে। পূর্বের যুগে প্রায় গত 14 বছরে কিন্তু এটা আমরা দেখতে পারিনি এবং দেখিনি, কিন্তু বাংলাদেশে এখন দেখতে হচ্ছে। এর অর্থই হচ্ছে এই জামাত তারাও কিন্তু বসেনি। আপনি মনে করবেন না যে জামাত ইসলাম বিদেশে তাদের শক্তি নেই, অবশ্যই আছে, ইউকে, ইউএসএ, এখন পর্যন্ত অনেক জায়গায় নেটওয়ার্কিংয়ে তাদের শক্তি অনেকের চাইতে বেশি মানুষ বলে, তো সেই জায়গা থেকে জামাত ইসলাম তারা এই জায়গা থেকে তাদের নির্যাতন, স্টিমুলার, এগুলোকে তারা বলতে সক্ষম হয়েছে, বুঝাতে সক্ষম হয়েছে এবং ইউএস এম্বাসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের লিঙ্ক আপ রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আজকের জামাতের এই নেতাকর্মীদের উপরে কোনো ধরনের আক্রমণ হতো, তাহলে ওই পুলিশদের, আপনার মনে রাখবেন, চাকরি তো দূরের কথা, মানে ওই বিদেশে যাওয়া টাওয়ার যে স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে, এবং শুধু তাই না, দেশি বিদেশি বহু ধরনের চাপের মধ্যে তারা পড়বে বিদায়। আপনি দেখেছেন যে জামাত ইসলামের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছিল প্রথম দিন, ওই যে 5 তারিখের আগে, সেই সময় কিন্তু সাথে সাথে ছাড়তে বাধ্য হয়েছে। অতএব এই লীলা খেলা আগের চেয়ে কমেছে এবং এখন কমবে, এবং জামাত ইসলাম তারা সগৌরবে তাদের রাজনৈতিক মত প্রকাশ করার, ব্যক্তিগতভাবে তারা সেটা চেষ্টা চালিয়ে যাবে এবং সেটার একটি সুন্দরতম নজির গতকালকে স্থাপন করেছে। আপনি নিজে দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ শুধু অনলাইনে দেখেছে, এত মানে জামাতের উপরে এত জুলুম, নির্যাতন, তাদের সবাইকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো, তারপরেও কিন্তু সেই মানুষগুলো চুপ করে বসেনি, তো সবাই কিন্তু তাদেরকে দেখেছে, তাদের গতকালকের উপস্থিতি মাত্র 4 ঘন্টার নোটিশে। আপনি দেখেছেন যে রাস্তাঘাট কোথাও ফাঁকা ছিল, তো ইনডোর প্রোগ্রাম করতে অনুমতি দেওয়ার পরেও আউটডোরের বিশাল সমাবেশ হয়ে গিয়েছে, এটা একটি সুশৃঙ্খল দলের, আমি মনে করি, তাদের এক ধরনের যোগ্যতার বহির। তো আপনারা ফয়জুলের কথা শুনেছেন, তো আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে বর্তমানের বাংলাদেশের প্রতি বিদেশের কিছু চোখ রয়েছে, বাংলাদেশে তাক করে, তো আমি অল্পতেই বললাম, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজপাতা। আপনারা মনে করেন না যে আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম সমঝোতা করেছে, এটা করার সম্ভাবনা 0%, বিকজ তাদের সাথে যা করেছে জামাতের সাথে, জামাত ইসলাম এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা কল্পনা করা যায় না। সুপ্রিয় দর্শক, যাই হোক, আপনারা বিষয়টি কী হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।